बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी আমি শাওনাজ বেগম প্রভাষক বঙ্গবন্ধু কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্রাণঢালা অভিনন্দন। সুপ্রিয় 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। এই করোনা প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অধ্যক্ষ নূর ইসলাম স্যারকে ও মাননীয় উপাধ্যক্ষ কামরুজ্জামান স্যারকে ওনাদের সুযোগ্য নেতৃত্ব ও যুগোপযোগী নির্দেশনা সুনির্দেশনা আমাদের অনলাইন ক্লাস করার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আশা করি তোমরা এই করোনায় অবশ্যই ভালো আছো। এই আজ আমাদের তোমাদের সাথে সামনাসামনি ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই মহামারীর জন্যে তোমরা আমাদের থেকে দূরে, কিন্তু তোমরা দূরে নাই, তোমরা আমাদের কাছে আছো। তোমরা ঘরে বসে আমাদের প্রধান আমাদের বিখ্যাত মহান ব্যক্তিরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া, ওনারা ঘরে বসেই স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। যেমন তার বাবা বড় ভাই বড় বোনের কাছে পড়ে ওনারা স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, কোনো স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না। তেমনি তোমরা এই মহামারীতেও ঘরে বসে আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। আজ তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস, তোমাদের সুন্দর সুন্দর মুখগুলো আমার ঠিকই মনে অনুভব করছি, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। আজ তোমাদের সাথে আমি একটা কবিতা পড়াবো, বিখ্যাত কবি সুফিয়া কামালের তাহারই মনে পড়ে। সুফিয়া কামাল বিশিষ্ট মহিলা, বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। 1911 সালে 20 জুন জন্ম বরিশালে, পৈতৃক নিবাস কুমিল্লায়। বাবা সৈয়দ আব্দুল বারী ও মা সাবেরা বেগম। সুফিয়া কামাল যে সময় জন্মেছিলেন সেই সময় ছিল মেয়েদের, বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, তাদের স্কুল কলেজে কোনো সুযোগ ছিল না। বেগম রোকেয়াও ওই বিরুদ্ধ পরিবেশে জন্মগ্রহণ করে উনি স্বশিক্ষা, ওই পরিবেশে উনি নিজেকে স্বশিক্ষা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পাননি, কিন্তু স্বশিক্ষায় উনি শিক্ষিত হয়েছেন। ওনার ভাইয়ের কাছে, ওনার স্বামীর কাছে পড়াশোনা করে উনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। ওরই মধ্যে উনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। ওনার উল্লেখযোগ্য, উনি মৃত্যু 1999 সালে 20 নভেম্বর। ওনার উল্লেখযোগ্য গ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, উদ্যত্ত পৃথিবী, কেয়ার কাটা ওনার গল্পগ্রন্থ। আজ এই কবিতাটি তাহারই মনে পড়ে, কবিতাটি সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি তার নিজের জীবনের প্রিয়জনে হারানোর বেদনা, মানে ট্র্যাজেডি তুলে ধরেছেন। হ্যাঁ, এই ট্র্যাজেডি ওনার যে হাহাকার, হ্যাঁ, সেটাই, সেই সুরটাই ধ্বনিত হয়েছে এই কবিতার ভিতরে। আর এখানে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এর ভাষা সাধু এবং চলিত। কবিতাটির বৈশিষ্ট্য যে একটা বিশেষ তাৎপর্যময় দিক হচ্ছে বসন্ত, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। প্রকৃতির সৌন্দর্য মানুষকে সবসময় কবি মানুষ সবাইকে মানুষের পরিবর্তন আনে। হ্যাঁ, বসন্ত আর ঋতুরাজ, এখানে ঋতুরাজ বসন্তের কথা বলেছে, বসন্ত প্রকৃতির যৌবনকাল হচ্ছে বসন্তকাল। সেই বসন্তে কীভাবে ফুলে ফলে কীভাবে সৌরভ, ফুলের সৌরভ কীভাবে
বাতাসের সঙ্গে, দক্ষিণা বাতাসের সঙ্গে মানুষের মনকে আন্দোলিত করে, মানুষের মনকে সুন্দর করে, সেই সেইটাই তুলে ধরেছেন। আর তার মধ্যে উনি আরেকটা দিক, যে কবিতাটা ওনার সবচেয়ে, একটা ছোট গাছ যখন লাগানো হয় সেই গাছটাকে যত্ন করে, খুবই যত্ন করে সেটাকে যখন বড় একটা ফল ফল গাছে তৈরি হয়, তখন যে তাকে তৈরি করে তার যে আনন্দ, সেই সেই যে প্রেরণা দাতা, সেই যে উৎসাহ দাতা, তাকে যে কবিতা লেখায়, সুসেপেকে আমরা ছোটো থেকে কবিতা লিখতেন, ওনার কবিতা লেখা উৎসাহদাতা তার স্বামী নেহাল হোসেন, তার সেই নেহাল হোসেনের ওনাকে নিয়েই এই কবিতাটা। ওনার মৃত্যু 1932 সালে, সেই সময় মৃত্যুর পরে ওনার যে জীবনে দুঃখময়, প্রচণ্ড দুঃখময় আঘাত, উনি যে আঘাত পেয়েছেন, যে তার অন্তরের যে দুঃখ, সেই দুঃখটাই এই কবিতায় তুলে ধরেছেন। আরেকটি বৈশিষ্ট্য এই কাব্যে, কবিতায় নাটকীয়তা, নাটকীয়তা হচ্ছে নাটকীয়তা এবং গঠনরীতির দিক দিয়ে কবিতাটা সংলাপ নির্ভর। এখানে সংলাপ, কবি এবং ভক্তের মধ্যে যে কথোপকথন হচ্ছে এটাই। আর নাটকীয়তা, নাট্যগুণ হচ্ছে এখানে চরিত্র সংলাপ, চরিত্র সংলাপ, ঘটনা ও ট্র্যাজেডি বিদ্যমান। এটা বিচ্ছেদমূলক কবিতা, কবি তার দুঃখের, তার একান্ত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত জীবনে দুঃখ ভারাক্রান্ত দিকটাই তুলে ধরেছেন। কবি ব্যক্তির দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসদাতা স্বামী নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু 1932 কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাহলে মনে পড়ে কবিতায় আচ্ছন্ন করে আছে রিক্ততার, বিষাদময় রিক্ততার সুর। এখানে যেমন একটি বসন্ত ঋতু তুলে ধরেছেন, তেমনি একটি দুঃখময় শীতের রিক্ততা তুলে ধরেছেন কবি। ভক্তরা কবিকে প্রশ্ন করছে, হ্যাঁ, এখানে লেখক, পাঠক এবং কবিভক্ত, মানে পাঠক যারা তার কবিতা পাঠ করে, যার প্রিয় কবি, সেই প্রিয় কবির পাঠক বসন্ত সময় কেন সে কবি লেখে নাই, সেই জন্য তাকে নানা প্রশ্ন তাকে উত্তেজিত, তাকে আকুল ব্যাকুল করে দিচ্ছে, সেই কথাই এখানে বলা হয়েছে। তার প্রথম কবিভক্ত বলছে, নীরব কেন কবি, তুমি নীরব কেন, নীরব মানে তার সাহিত্য সাধনা কোনো কিছু নাই কেন, হ্যাঁ, সেই জন্যে সে কবিকে বলছে বসন্তে বন্দনায় বরণ করে নিতে বলছে। কিন্তু কবিদের তাদের উৎসব প্রশ্ন জিজ্ঞাসা, যে কেন সে সে নীরব কেন, সে কেন বসন্ত বন্দনার জন্য তার কাব্য রচনা, কবিতা বা গীত রচনা করবে কিনা, তার মন উদাসীন কিনা, উদাসীন কেন হওয়ার কারণ, বসন্তকে বরণ করে নিবে কিনা, এগুলো প্রশ্ন তাদের প্রশ্ন, সে অভিমান করেছে কিনা। আবার কবি, কবি আবার প্রশ্ন করছে, সে স্নিগ্ধ আকৃতিলে প্রশ্ন করছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলে, দক্ষিণ দুয়ার মানে এখানে বোঝানো হচ্ছে প্রকৃতির বাতাস, বসন্তকালের, বসন্তের সময় আগমনের সময় সেই বাতাসটা কি হয়, দক্ষিণ দিকে দিক পরিবর্তন করে, সেই দক্ষিণ বাতাস দক্ষিণ দুয়ার গেছে নাকি খুলে সেটাই জিজ্ঞেস করছে। এবং বাতাবি লেবু ও আমের মুকুল ফুটেছে কিনা, বাতাবি লেবু এবং আমের মুকুল, মুকুলের গন্ধে দক্ষিণা বাতাসে যে বাতাসের যে একটা সুন্দর গন্ধ সেটা মিলে সেটা প্রবাহিত হচ্ছে কিনা, আকুল মানে অধীর আকুল হয়েছে কিনা, তখন বলছে কুইয়ারা বলছে যে তুমি কি এখনো দেখোনি, তখন কবি বলছে আর বলছে উন্মানা কেন, তুমি কি এখনো দেখোনি তার পুষ্প, তার পুষ্প সাজ নাই কেন, সে বসন্তের সময় যে সবাই হলুদ ফুলে হলুদ শাড়িতে যে সাজ সাজ রব, সেই সব তার নাই কেন, এগুলো সব তার ভক্তের প্রশ্ন, তাকে মিনতি করছে, ভক্তের মিনতি যে সে সে যেন বসন্ত গীত রচনা করে এবং বসন্তকে বরণ করে নেয়। কিন্তু কবি কি, কবিতার প্রিয়জন হারানোর বেদনায় সে শীতের মাঠে সন্ন্যাসী
কোহলি চাপ উত্তরী তলে মাঘের সন্ন্যাসীর সেই তার প্রিয়জনের কথা মনে করছে। উত্তরী মানে চাদর, আর উত্তরী মানে চাদর, আর কোহলি হচ্ছে কুয়াশা, কুয়াশা চাদরে সে স্মৃতিচারণ করছে। এই কবিতাটা কিন্তু একটা স্মৃতিচারণমূলক কবিতা, তার প্রিয়জনের হারণের সে স্মৃতিচারণের মধ্যে আসে, তার কাছে ভীষণ বসন্ত, তার কাছে বিরূপ, তার কাছে উদাসীন, সে উদাসীন, সে নীরব আছে, কারণ সে তার বসন্ত রচন করার মতো তার মন নাই। সে বিষাদ ট্র্যাজেডি, তার স্বামী, তার প্রিয়তমা স্বামী নেহার হোসেনের তাকে যে প্রস্তুত করে দেওয়ার জন্য, এই যে একটা বিশিষ্ট কবি করার জন্য তার পিছনে যে তাকে যে অবদান, সেই অবদান তার যে সাফল্যের নির্যাসটুকু সে দিতে পায়নি, সেই কষ্টে, তার হারানোর কষ্ট, সব কষ্টে এক একা করে সে মেঘে কি বলে চাদরে সন্ন্যাসী রূপে, মাঘের সন্ন্যাসীর মতো সে চাদরে নিজেকে ঢেকে আসে তার স্মৃতিচারণে। এভাবে কবিতার এখানে কবিতার বসন্ত, বসন্তের লক্ষণ, বসন্তর যে এসে গেছে তারই চিহ্ন হচ্ছে গাছে গাছে বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল, আমের মুকুল মানে ফাগুনে তার আমের বনে ঘ্রাণে পাগল করে, আমাদের রবি ঠাকুরের সেই গান সবারই জানা। এখানে বসন্তকালে মানুষের প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের মন একাকার হয়ে যায়, কিন্তু যখন কবির মন দুঃখ ভারাক্রান্ত থাকে তখন সে তার অত সুন্দর বসন্তকে সে কবির মন স্পর্শ করতে পায় না, কারণ সে বেদনা ভারাতুর সৌন্দর্য থাকে, তবে তার সমস্ত সৌন্দর্য ব্যর্থ হয়ে যায়। আর এই কবিতাটার সুললিত ছন্দ মাধুর্য যা পাঠকের অন্তর ছুঁয়ে যায়। এখানে কবিতাটি তোমাদের আমি একটু পড়ে পড়ব। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায় বসন্ত বলিয়া, তুমি লবে না কি তব বন্দনায়। এখানে কবি নীরব কেন, কবিতে কোনো তার সাহিত্য সাধনা তার কোনো কিছু তো লেখেনি, সেই জন্য তাকে কবিকে প্রশ্ন করছে। এখানে কথোপকথন, কবি এবং ভক্তের মধ্যে যে কথোপকথন, এটা এই জন্য এটা কি, এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। এখানে আমরা ঘটনা, সংলাপ, তারপরে হচ্ছে চরিত্র, এখানে চরিত্র পাচ্ছি আমরা দুইটা চরিত্র, একটা কবি আর কবি ভক্ত। তখন কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, দক্ষিণ দুয়ার গেছে খুলে, সে স্মৃতির অতলে থেকে জিজ্ঞেস করছে, দক্ষিণ দুয়ার গেছে খুলে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তখন কবিভক্ত বলছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কহিল সে সুদূর চাহিয়া, সুদেরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া, অলক্ষের মানে দৃষ্টির অগোচরে, পাথার মানে সমুদ্র, সমুদ্রে বাহিয়া সে তরি, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি, বন্দনা বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু স্বরে, মৃদু মধু স্বরে, নাই হোক না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বলিয়া রহিনি, সে ভুলিনি তো ভুলিনি তো, এসেছে তো এসেছে তা ফাগুন সরিয়া। কহিলাম অগো কবি অভিমান করেছ কি, যদিও এসেছে তবু তুমি তারে করিলাই বৃথা। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্প রতি লোভেনি কি ঋতুর রাজন, মাধবী পুরীর গন্ধে, মাধবী পুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অঘ বিরোচন। হোক হোক তবু বসন্তের প্রতি কেন এত তীব্র
বিমুখতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কহিলি কুহিলি উত্তরে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই মনে পড়ে ভুলিতে পাই না কোনো মতে। রিক্ত হস্তে মানে শূন্য হাতে তার তার স্বামী নেহাল হোসেন, ওটাই উনি এখানে তুলে ধরেছেন। রিক্ত হস্তে চলে গেছে, উনি যে নির্যাসটুকু মানে সাফল্যের নির্যাসটুকু উনি দিতে পারেননি। আর এখানে হচ্ছে মাধবী কুড়ি, মাধবী কুড়ির বুকে গন্ধ। এখানে কুড়ি কোরক, এর উৎপত্তি উৎপত্তি হচ্ছে কোরক হতে পারে, আবার কুড়ি হতে পারে। যাই হোক, এখানে কবি ভক্তের সম্বোধন যে হে কবি এখানে বলছে, তার কবি যখন অভিমান করেছে তখন তার ভক্তরা বলছে যে অভিমান করেছে কি, তাহারই পরে তার কবি কবির বেদনা বিধুর তার অভিব্যক্তি তাহারই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে। বিষয়বস্তুটুক তোমরা তোমাদেরকে এখানে কবি যে তার প্রিয়জনের হারানোর ব্যথা, এটাই মূল বিষয়বস্তু। এখানে ট্র্যাজেডিমূলক কবিতা। আর বসন্তের বসন্তে 1935 সালে মাসিক পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয়। আর এই গুরুত্বপূর্ণ তাৎপর্যময় দিক হচ্ছে যে প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক। প্রকৃতির সৌন্দর্য মানব মানব মনের অফুরন্ত আনন্দের স্বর। বসন্ত প্রকৃতি অপর সৌন্দর্য কবি মনে আমাদের শিহরণ জাগাবে, কিন্তু তা ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তোলায় স্বাভাবিক। কিন্তু কবি এখানে ভারাক্রান্ত কবির বিষণ্নতার বেদনাগুলো বিষণ্নতার সুর আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। এটুকুই থাক আজকে, তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো আশা করি।